পানির ভাপে স্টিম করে তালের ভীষণ মজার নরম তুলতুলে একটা ভাপা পিঠা আজকে তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। পিঠা তৈরির জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পিউরি, দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, ফ্রেশ কোরানো নারকেল দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। এভাবে রেস্টে রাখার ফলে কিন্তু চালের গুঁড়োটা পানিটাকে সোক করে অনেকটাই সেট হয়ে যাবে আর চিনির দানাটাও ভালো করে গলে যাবে। এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাই ব্যবহার চেষ্টা করবেন, বেকিং সোডাটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু অনেক সময় বেকিং সোডার ভিতরে স্ট্রং একটা ফ্লেভার থাকে যেটা তালের ঘ্রাণটাকে নষ্ট করে দেয়। বেকিং পাউডারটাকে ভালো করে এর সাথে মিক্স করা হয়ে গেলে আমি পিঠা তৈরি করতে যাব। এজন্য এরকম ছোট ছোট 3টা বাটি নিয়ে নিচ্ছি আর বাটিগুলোতে আগেই আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। প্রতিটা বাটির 1/2টা পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে নিচ্ছি। এখন এই বাটিগুলোকে হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, এর ফলে ভিতরে বাতাস থাকলে সেটা বের হয়ে আসবে। এরপর প্রতিটা বাটির উপর থেকে সামান্য একটু কুড়ানো নারকেল আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। এখন এই বাটিগুলোকে একটা জালির উপরে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1/2টা পরিমাণ পানি দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির হাঁড়ির উপরে সেই জালিটাকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি। এই যে দেখুন, টুথপিকটা খুব ক্লিয়ার এসেছে, তার মানে খুব ভালোভাবে এটা স্টিম করা হয়ে গিয়েছে। এখন এই বাটিগুলোকে উঠিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে জমে গিয়েছে, আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আজকের এই মজার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।